বন্ধুরা, সোনালির আর্ট অফ লিভিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি গরমকালে দই দিয়ে তৈরি একটা ঠান্ডা পানীয়ের রেসিপি শেয়ার করছি। উপকরণগুলি হলো জল, দই, দুধ, চিনি। যারা চিনি খান না তারা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন, অল্প নুন, পাতিলেবু এবং কাজু কিশমিশ। খুব সামান্য উপকরণ দিয়ে এটি খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। পদ্ধতি: প্রথমে একটি পাত্রে জল আর দই ভালো করে মিশিয়ে তার মধ্যে অল্প একটু পাতিলেবু দিয়ে দিলাম। অপর একটি পাত্রে, যার মধ্যে দুধটি আগে ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল, সেটা মূল পাত্রে যেটা দই আর জল মেশানো আছে সেখানে মিশিয়ে দিলাম। এরপর ওর মধ্যে চিনি বা সুগার ফ্রি দিলাম, তার সঙ্গে কাজু কিশমিশ দিয়ে পরিবেশন করলাম। খুব কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। এবারে দোলে আমরা এটা ট্রাই করেছিলাম, সবাই ভালো বলেছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে, আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পারলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।